স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে, আমি হেমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত অজানা রাশির জগৎ পর্ব ১০ নিয়ে। তোমাদের পাঠ্যবই পৃষ্ঠা ১৫৪ এর সমাধান করে দেওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছি। তাহলে শুরু করছি। প্রথমে আমরা ক্রমিক নম্বর ১ দিয়ে শুরু করব। নিচের ছকটি পূরণ করো। তোমাদের এখানে প্রথমে যে কথাটি বলছে সেটা হচ্ছে যে নিচের ছকটি পূরণ করো। তো ক্রমিক নম্বর ১, ২, ৩, ৪ আজকে চারটি প্রশ্নের সমাধান করে দেব। তো এখানে বলা আছে সাধারণ বর্ণনা চলক এবং বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ। তার মানে আমাদের সাধারণ যে বর্ণনা সেটা পরেই আমাকে বুঝতে হবে যে এখানে চলক ধরতে হবে কি হবে না। তো দেখো সবাই, মিতার চেয়ে ঐশীর ৫টি চকলেট বেশি আছে। মিতার চেয়ে ঐশীর ৫টি চকলেট বেশি আছে। তো মিতার চেয়ে যেহেতু ঐশীর ৫টি চকলেট বেশি আছে, সেই হিসাবে ঐশীর চকলেট নির্ভর করতেছে, অর্থাৎ ঐশীর চকলেটের সংখ্যা নির্ভর করতেছে মিতার চকলেটের উপরে। তো আমরা তো জানি না যে মিতার চকলেটের সংখ্যা কত, সেই জন্য প্রথমটি তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে যে মনে করো মিতার ১টি চকলেট আছে। মনে করো মিতার ১টি চকলেট আছে, চকলেট আছে। এখন বলা হলো ঐশীর কয়টি চকলেট আছে। মিতার চেয়ে ঐশীর ৫টি চকলেট বেশি আছে, যেহেতু ঐশীর চকলেট নির্ভর করতেছে মিতার চকলেটের উপরে, সে কারণে আমরা কি করলাম যে এখানে বলা আছে যে মনে করো মিতার ১টি চকলেট আছে। তাহলে ঐশীর কয়টি চকলেট আছে? মিতার চকলেটের চেয়ে ৫টি চকলেট বেশি আছে, এই কারণে এখানে এক্স প্লাস ৫ বসানো হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এবারে যেহেতু আমাদের প্রথমটি করে দেওয়ায় আমাদের সুবিধা হয়েছে যে আসলে আমরা কিভাবে সমাধান করব। তো এখন আমরা ২ নং প্রশ্নের সমাধান করব। বিনয় মানিকের চেয়ে ১১ বছরের ছোট। এখানে প্রশ্নটা তোমাকে সবার আগে বুঝতে হবে যে কে কার ওপর নির্ভরশীল। বিনয়ের বয়সটা নির্ভর করতেছে মানিকের বয়সের উপরে, সেই হিসাবে আমরা মানিকের বয়স ধরে নেব। তো এখানে চলক ধরে নেওয়াই আছে। মনে করো মানিকের বয়স ১ বছর। তাহলে মানিকের বয়স যদি ১ বছর হয়, তাহলে বিনয়ের বয়স কত? যেহেতু বলাই আছে যে বিনয় মানিকের চেয়ে ১১ বছরের ছোট। ছোট মানে বিয়োগ, আর যদি বড় বলতো তাহলে যোগ হইতো। তাহলে যেহেতু বলা আছে যে মনে করো মানিকের বয়স ১ বছর, সেই হিসাবে আমাকে বিনয়ের বয়স বের করতে হবে। তাহলে যেহেতু মানিকের বয়স ১ বছর আর বিনয়ের বয়স মানিকের বয়সের চেয়ে ১১ বছর ছোট, সে কারণে আমরা কি করব এখানে এক্স মাইনাস ১১ এটা হচ্ছে বিনয়ের বয়স। তো আমরা এখানে কি লিখব, যে তোমরা এখানে লিখবা যে বিনয়ের বয়স ১ মাইনাস ১১ বছর। তো আমরা এই জায়গায় লিখব, খেয়াল করো সবাই, আমরা এই বক্সটার মধ্যে লিখব যে কি লিখব, বিনয়ের বয়স ১ মাইনাস ১১ বছর। তো এটি হচ্ছে বিনয়ের বয়স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এবারে আমরা ৩ নং প্রশ্নের সমাধান করব। তো ৩ নং প্রশ্ন হচ্ছে, রিফার কাছে কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষা ১৫ টাকা বেশি আছে। তাহলে তোমরাই বলো যে রিফার কাছে যে টাকা আছে তো আমরা তো জানি না, আবার কাজলের কাছে যে টাকা আছে সেটাও আমরা জানি না। কিন্তু দেখো রিফার টাকাটা কাজলের টাকার উপর নির্ভর করতেছে, এই কারণে আমরা ধরে নিব যে মনে করো কাজলের ওয়াই টাকা আছে। তুমি চাইলে এক্স ওয়াই জেড যে কোনো একটা চলক ধরতে পারো, তো এটার কোনো বাধ্যবাধকতা নাই। তবে এখানে যেহেতু আমাদের বইয়ে ওয়াই চলক হিসেবে ধরেছে, তো আমাদের এটা নিয়েই কাজ করতে হবে যে মনে করো কাজলের ওয়াই টাকা আছে। তো কাজলের যদি ওয়াই টাকা থাকে তাহলে রিফার কত টাকা আছে? রিফার কাছে কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষা ১৫ টাকা যেহেতু বেশি বলছে, সেই হিসাবে আমরা বলতে পারবো যে মনে করি কাজলের কাছে ওয়াই টাকা আছে। কিন্তু রিফার কাছে আছে কাজলের টাকার দ্বিগুণ। তাহলে কাজলের টাকার দ্বিগুণ বলতে কি, ওয়াই এর দ্বিগুণ বলতে ২ তাহলে ২ মানে কি, ২ মানে হচ্ছে ২ এই দ্বিগুণের চেয়ে ১৫ টাকা বেশি। তাহলে আমরা কি বলতে পারবো যে ২ প্লাস ১৫ এটি হলো রিফার
টাকার পরিমাণ। রিফার কাছে আছে 2y + 15। তো এটা আমরা বক্সের মধ্যে লিখে দিব যে রিফার কাছে আছে, রিফার কাছে আছে। তো এই জায়গায় আমরা কি লিখবো বলো তো? আমরা লিখবো যে রিফার কাছে আছে, রিফার কাছে আছে, রিফার কাছে আছে 2y + 15। এটা হচ্ছে রিফার টাকার পরিমাণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। এবারে আমরা 4 নং প্রশ্নের সমাধান করব। 4 বছর পর বিকাশের বয়স কত হবে? এখানে প্রশ্ন হলো যে 4 বছর পর বিকাশের বয়স কত হবে। তো মনে করো বিকাশের বর্তমান বয়স x বছর। তো আমরা একটা জিনিস সবাই জানি যে বয়সের ক্ষেত্রে যে যদি বলে যে আগের বয়স কত এবং পরের বয়স কত, আগের বলতে যে বর্তমান বয়সটা থাকবে সেই বয়সের সাথে আগের বয়স যত বছর বলবে, যত বছর পূর্বে বা যত বছর পরে বলবে, যদি বলে যে পূর্বে তাহলে বর্তমান বয়সের সাথে সেটা বিয়োগ হবে, আর যদি বলে যে পরে তাহলে বর্তমান বয়সের সাথে সেটা বিয়োগ হবে। তো আমরা কি করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, আমরা বিকাশের বর্তমান বয়সকে ধরে নেব। তো এখানে বলা আছে যে মনে করো বিকাশের বর্তমান বয়স x বছর। যেহেতু বিকাশের বর্তমান বয়স x বছর, তাহলে বলছে যে 4 বছর পর, তাহলে যেহেতু পরে বলছে সেই হিসেবে যোগ হবে 4 বছর পর বলতে x + 4। তো x + 4 হচ্ছে বিকাশের বয়স, বিকাশের বয়স কত হবে 4 বছর পর, বিকাশের বয়স কত হবে। তো আমরা তো জানি না যে বিকাশের বর্তমান বয়স কত, তাহলে ধরে নিলাম বিকাশের বর্তমান বয়স x বছর। তাহলে 4 বছর পর যেহেতু বলছে তাহলে x-এর সাথে 4 কী হবে, প্লাস হবে, তাহলে x + 4 এটি হলো বিকাশের বয়স। তো আমরা এখানে লিখে দেব যে বিকাশের বয়স হলো x + 4। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে বুঝতে পেরেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।